নাই কিছু ভিন্ন কথা। শ্রোতা ভাই ও বন্ধুগণ, ফরিদপুরের নতুন কথা করিব বর্ণন, শোনেন সেই সবাই নীরবে বসিয়া। রামকাঞ্চপু গ্রামে ছিল সামাদ হোসেন মিয়া, তাহার একটি মেয়ে। ভালো ছেলে পাইলে দিবে সুখের লাগিয়া। আসলে সুখ সবার ভাগ্যে থাকে না, যে লেখা হইছে এমন দশা। সর্বনাশা স্বামী তার কপালে, সামজাদ হোসেন বসত করে গ্রাম ইসলামপুরে, তাহার একটি ছেলে। একটা হোটেল সালায়, থানা মধুখালী, জেলা ফরিদপুরে। গিয়া কাঞ্চনপুরে মেয়েটার নাম সোনিয়া, একটার রূপের সমার থাকে স্বামীর ঘরে। শাশুড়িকে পাইয়া কিছুদিন সে থাকে ভালো, নতুন বউ সাজিয়া, শোনেন পরের কথা।
পরের কথা কি ঘটিল বলবো সেই কাহিনী স্বামী যে তার নেশা করে বউ গেল তা জানি বউয়ে জিজ্ঞাস করে করে বুঝায় তারে আদর করিয়া নেশা করা ভালো কাজ নয় তোমারে যাই কইয়া ভালো বলবে লোকে সুখে আমরা সবাই মিলে নিশানা সারিলে আমরা করব তিলে তিলে নেশা ছেড়ে দাও ছেড়ে দাও কথা দাও শপথ করিয়া না ছাড়িলে বাবার বাড়ি যাবো যে চলিয়া শোনো আমার কথা যাও রাত্রে ফিরো মায়া নাই তোমার ঘরে বউয়ের কথা বিবে মনে তুমি নিয়া নেশা করে থাকো সারাদিন বাজারে পড়িয়া বউয়ের কথা শুনে গলা টিপে ধরে ভালো লাগলে থাকবি নইলে বাপের বাড়ি যা তবু চিল্লাবি না করে মারামারি মেরে বউকে ফেলে ঘরে আবার নেশা করে সোনিয়া কেঁদে বলে বাবার কাছে বলে সোনিয়া কাঁদিয়া কাঁদিয়া
আমাকে মন গড়ে সোজে বিয়া আমায় রেখে স্বামী থাকে নেশা বুকে নিয়া কোন বুঝ মানে না করলে গলা টিপে ধরে সে আমারি দেশে পাঠাইয়া স্বামীর ঘরে ভালো কইলে না বুঝিয়া গিরায় গিরায় মারে শুনে বাবাই বলে আশিকেরও বাড়ি জামার কাছে একবার আমি শ্বশুর জিজ্ঞাসা করি তারপর পাঠাই মেয়ে বুঝাইয়া শুনাইয়া এই ভাবিয়া আশিকের বাড়ি শ্বশুর যায় চলিয়া আশিককে জিজ্ঞাস করে শুনলাম জামাই তুমি নাকি নেশা করে করো মারামারি মেয়ের কাছে শুনি কাছে শুনি এই কাহিনী বলতে লজ্জা হয় মেয়ে কান্দে গিয়া আমার দইরা হাতে পায় বলো সত্য নাকি যদি হয়ে থাকে নেশা দাও ছাড়িয়া সুখে সংসার করো
পাঠাইয়া মারামারি আর করো না তোমারে যাই কইয়া বইলা সইলা গেল। পাঠাইয়া দিল সবার কথা শুনেও আশিক নেশানা ছাড়িল শুনিয়া কষ্টে পরে। করে কিছুই করার নাই মেয়ে হয়ে জন্ম নিয়া দুঃখ পেতে হয় বলি এমন স্বামী। কে জুটে ভাই কারো মেয়ে দিলে বিয়া দেখা দিতে হয় বলি সবার তরে। আমি জাকির হোসেন আমি জাকির হোসেন জেলা পিরোজপুর থানা মোড় বাড়িয়া পোস্ট অফিস নয় মিরু খালি গ্রাম আরজি নল বুনিয়া থাকি ঢাকায় গিয়া। সব ছাড়িয়া আপন কেহ নাই ভুল হইলে সবার কাছে ক্ষমা চেয়ে যাই সবাই করবেন দোয়া।